নমস্কার বন্ধুরা, রত্না লেকচার ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এই 10:30টার সময় আমরা দার্জিলিং থেকে নেমেছি শিলিগুড়িতে। এখন ঘরে এসে দেখছি জমে আছে, সেই ধুলোগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। তারপরে ঘরে একটা সবজিও নেই, তো সবজি মার্কেটে যেতে হবে। তোমাদের দাদা গেছে স্নানে, তো আসলে আমরা দুজনে মিলে চলে যাব সবজি বাজার করতে। আর হানিকে দিয়ে যাব, আমাদের এক কাকিমা আছে তার কাছে। তো কি মাছ নিবা? ফাইনালি আমরা চলে এসেছি সুভাষপল্লী মাছ বাজারে। দেখো এখানে কত ধরনের মাছ রয়েছে, ছোট মাছ, বড় মাছ, বিভিন্ন রকমের মাছ। আমি ভেবেছিলাম প্রথমে বড় মাছ নেব, এখানে অনেক রুই মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আবার লোটে মাছও রয়েছে। হাজবেন্ড বলছিল যে আমি জ্যান্ত মাছ নেব, তো জ্যান্ত মাছ খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। দেখো এখানে কত সুন্দর সুন্দর ইলিশ মাছ রয়েছে, আবার মাগুর মাছও রয়েছে। এই সাইডে রয়েছে শোল মাছ, আবার ছোট মাছ রয়েছে। ছোট মাছ নেব না, এজন্যই নেব না যে ছোট মাছ কাটতে হবে, আবার ওনারাও যদি কেটে দেয় অনেক সময় লাগবে। তো অবশেষে ভাবলাম যে আমরা শোল মাছটাই নিয়ে নিই। এদিকে একটা মাছ দেখো লাভ দিয়ে নিচে পড়ে গেছে। আমার বর আবার দুটো মাছ হাতে ধরিয়ে দিয়ে মজা করছিল। আমার ইলিশ মাছ নেবারই ইচ্ছে ছিল, কিন্তু তারপরে আবার ভাবলাম না ইলিশ মাছ আজকে করব না, আমি আজকে শোল মাছটাই নিয়ে যাই। এদিকে আবার পমফ্লেট মাছও দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর মাছ, একদম ঝকঝক করছে মাছগুলো, বেশ টাটকা মাছই ছিল। বন্ধুরা বাজার থেকে আমরা শোল মাছ নিয়ে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ নেব, কিন্তু ইলিশ মাছ নিলাম না, শোল মাছই নিলাম। শোল মাছটা জ্যান্ত ছিল, টাটকা ছিল। জ্যান্ত মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো, শরীরে রক্ত হয়, এজন্য চিন্তা ভাবনা করে শোল মাছটাই নিলাম। তো ঝটপট দেরি না করে মাছটা রান্না শুরু করে দিব। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ এত দূর জার্নি করে এসে না শরীরটা ভালোও লাগছে না। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। প্রথমে শোল মাছটা ভালো করে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ওনারা আমাকে কেটে দিয়েছিল, কারণ আবার বাড়িতে এসে মাছ কাটবো, আমার আবার জ্যান্ত মাছ কাটতেও ভয় লাগে কেন যেন। তো ভালো করে ধুয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার ধীরে ধীরে এক এক করে মাছগুলোকে সব আমি ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তো আমি এক এক করে মাছগুলোকে সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতটা সম্ভব একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, কারণ এরপরে আবার হানিকে স্নান করাতে হবে ভালো করে, কারণ পাহাড়ে ছিলাম যে মোটে দুদিন আমি হানিকে স্নান করাতে পেরেছি। আমি নিজেও দুদিনই করেছিলাম, এত ঠান্ডা দার্জিলিংয়ে আমি স্নানও করতে পারিনি ভালোভাবে, আর এদিকে তো অসুস্থ হয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমাদের। মাছ ভাজা শেষ হতেই হয়ে গেল বিপদ আমার। দিদি আমি রত্না বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বললাম কি তোমাদের কাছে একটা ভরা গ্যাসের সিলিন্ডার হবে নাকি গো? এই যে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি বুকই করিনি, এই যে আজকে বুক করবো কালকে পাবো। দেখো না দেখো না, আমার কাছে মানে আমার তো দুটোই থাকে, মানে একটা শেষ হয়ে গেছে আরেকটা লাগানো ছিল, আমার মনেই ছিল না যে দার্জিলিংয়ে চলে গেছিলাম তো ভুলে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। কতক্ষণে দিবা বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করো একটুখানি, আমার তাহলে পাঠাচ্ছি দাদাকে। হ্যাঁ তাহলে বরকে পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে রাখলাম দিদি। হ্যাঁ এই যে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় না, এই জিনিসটাই একদম আমার ভালো লাগে না। আসলে আমার মনেই ছিল না গ্যাসটা যে বুক করব, আসলে বাইরে চলে গিয়েছিলাম না, এই জন্যই মনে রাখতে পারিনি। তো দিদি আমাকে ভরা সিলিন্ডারটি দিয়ে গেছে, আমি আরেকটি ভরা সিলিন্ডার যখন আমি পাবো তখন আমি দিদিকে দিয়ে দেব। রান্নাঘরে চলে এসেছি, আজকে আমি যেটা করব লাউ দিয়ে শোল মাছের ঝোলটা করব। লাউ খাওয়া খুব ভালো, লাউ খেলে তো পেট ঠান্ডা থাকে তোমরা জানোই।
তো ঝটপট করারই চেষ্টা করছি। এদিকে তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এখন তো প্রায় 1:15 বেজে গেছে, তো ঝটপট রান্না করছি আমি। আমার লাউ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শোল মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। এবার রান্না হয়ে গেলে আমি ঝটপট স্নানটা করে নেব, স্নানটা করে আর দেরি করব না, কারণ এখন প্রায় 1:30 বেজে গেছে। হানির বাবাকে খাওয়া দেবো, হানিকে খাওয়াতে হবে, তারপরে আমি পুজো দিয়ে খেতে বসবো, অনেক কাজ করে রয়েছে, তো ঝটপট আমি করছি। দেখো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।